জনগণের কল্যাণে আরো বেশি আন্তরিকতা ও দরদ দিয়ে কাজ করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানালেন বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সন্ধ্যায় বঙ্গভবনে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিদায়ী রাষ্ট্রপতি ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের পাশাপাশি রাষ্ট্রপ্রধান হিসেবেও একজন সফল মানুষ। দেশে দুই মেয়াদ পূর্ণ করতে যাওয়া একমাত্র রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, সম্প্রতি প্রকাশিত হয়েছে তার আত্মজীবনীমূলক বই আমার জীবননীতি আমার রাজনীতি। এছাড়াও প্রকাশিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে রাষ্ট্রপতির ভাষণ সংকলন স্বপ্ন জয়ের ইচ্ছা। এ দুটি বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয় বঙ্গভবনে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আমন্ত্রিত ছিলেন সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেকে। যদিও অনুষ্ঠানে রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান, স্মৃতি থেকে তুলে আনেন জনপ্রিয় রাজনীতিবিদ এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদের সহধর্মিনী হিসেবে নিজের অভিজ্ঞতা। আমার জীবননীতি বইয়ের অনেক ঘটনারই প্রত্যক্ষদর্শী আমি, বিশেষ করে কলেজ জীবন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধের সেই দিনগুলোর স্মৃতি আজও আমাকে নাড়া দেয়। সব ঘটনা ও কাহিনী ঠিকঠাক থাকলেও প্রেম বিয়ের ঘটনার বর্ণনার ক্ষেত্রে কিছু গণ্ডগোল আছে, অর্থাৎ সুবিধা মতো কিছু বাড়িয়ে বলা, আবার কিছু ক্ষেত্রে চেপে যাওয়া, এটা মনে হয় সব পুরুষ মানুষরাই করে থাকে। এর আগে অনুষ্ঠানে বই দুটি নিয়ে আলোচনায় অংশ নেন আরেক বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্রের যাত্রাপথের অভিজ্ঞ মানুষটির এই বই পুরো দেশের জন্যই অমূল্য সম্পদ। তার স্মৃতিকথার ভিতর থেকে তার জীবনের যে অংশটা তিনি উল্লেখ করেছেন, এটা আমি মনে করি যে একজন রাজনীতিবিদদের জীবন থেকে আমরা বাংলাদেশের ইতিহাসের অনেক কিছু জানতে পারব। অনুষ্ঠানে রাষ্ট্রপতি জানান, জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবেই বেঁচে থাকতে চান তিনি। আমন্ত্রিত অতিথিদের আহ্বান জানান দেশের কল্যাণে আরো বেশি আত্মনিয়োগ করার। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে বঙ্গবন্ধুর শিক্ষা ও আদর্শকে সমুন্নত রাখতে পারি এবং জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে বেঁচে থাকতে পারি। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, জনগণের কল্যাণে আপনারা আরও বেশি আন্তরিকতা ও দরদ দিয়ে নিজ নিজ এলাকার উন্নয়ন কাজ অব্যাহত রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।